আশিকি পাক পাঁচাতন দরবার শরীফ এর পীর সাহেব গাজী মাওলানা জসিম উদ্দিন মুজাহিদ রেজবি সুন্নি আল কাদরি চাঁদসার চান্দিনা কুমিল্লা ওনাকে ওনার মূল্যবান কিছু আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا اهل البيت والصلاه والسلام عليك يا مرشد مولانا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد تبعد قلوب الأوايا وأفيات الأبدان الشفايا نور الأبصار دحايا دائما أباد بشش قولي أمي أرتطط آمندطط يا شولي أسكي دورباري حضيرة دكتي فيروتي أمي أنك جاغاي شوني تي جي اي اتا منصور أسكي كنتو أمي كنو دين حضيرة دكتي فاريني এটা আজকে আমার ভাগ্য হয়েছে দয়াল আমার প্রতি কৃপা করেছে এই জন্য হাজিরা দিচ্ছি যাক আমার সময় কতটুকু জানি নাই আল্লাহ পাক কালামে কদিম ফুরকানুল হামিদের মধ্যে ফরমান কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আয়াতি কালিল মাতলুবুন কাসিরান কাসির আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দগিতে শরীয়তের দৃষ্টিতে 63 বছর জিন্দগি যাপন করেছেন এই 63 বছর জিন্দগি যাপন করার কোনো বিনিময় চান না আল্লাহ বলেন হাবিব আপনি কোনো কিছু আমার নিকট থেকে আপনি আপত্তি করেন নাই চান নাই ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা কিন্তু আপনার উম্মতের একটা জিনিস রেখে যান যে জিনিসটা হচ্ছে আহলে বায়াতের মহব্বত তার মহব্বত এই আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হবে আলাইকুম বিসুন্নতি আইলিল আহলিল বাইতি ওয়াল ইত্রাতি আইহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বর্তমানে বাংলাদেশে অসংখ্য সুন্নি জামাত দাবি করি যদিও আমরা সুন্নি জামাত দাবি করি আমাদের সুন্নি জামাতের মধ্যে এক নাম্বার এবং দুই নাম্বার আছে হাদিসের সরাহ হচ্ছে আলাইকুম বিসুন্নতি আইলিল আহলিল বাইতি ওয়াল ইত্রাতি আইহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আদা আলিয়ান ফাকাদ আদানতানি যদি কেউ শের খোদা মাওলা আলীকে মহব্বত করে ফাকাদ মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি কেউ যদি আলীকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে মান আদা আলিয়ান ফাকাদ আদানি কেউ যদি আলীর বিরোধিতা করে সে যেন আমি নবীর বিরোধিতা করে তাহলে বোঝা যাইতেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছেন শের খোদা মাওলা আলী আলাইহিস সালাম জোরে সোরে বলে সুবহানাল্লাহ তাহলে আমরা আলীকে আহলে বায়াতকে মানতে হবে কি হবে না হবে কি হবে না আহলে বায়াতকে মানা হচ্ছে আমাদের ঈমান আর আহলে বায়াতের পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন সাহাবাগণকে তাবিগণকে তাবে তাবিগণকে মানা এটা হচ্ছে ইসলাম আহলে বায়াতকে মানার নাম হলো ঈমান আমাদের বর্তমানে অনেক সময় আমরা খোলাফায়ে রাশেদিনকে মানা আমাদের ঈমান বলা হয় অনেক জায়গা যাক যেহেতু এটা দরবার ওই দরবারের আহলে বায়াত সম্পর্কে টিচিং দেওয়া হয় শুধু এই ধর্মান নয় বাংলাদেশে ওয়াগাইরা ওয়াগাইরা অসংখ্য রাসুল প্রেমিক বাংলার জমিনের মধ্যে নেমেছে যারা আমরা আগে আমভাবে আহলে সুন্নাত ছিলাম কিন্তু বর্তমানে আহলে সুন্নাতের মধ্যেও আমরা বুঝতে পেরেছি বর্তমানে আমরা আহলে বায়াতের দামান নিয়ে হাতিয়ার নিয়ে বাংলার জমিনে নেমেছি আল্লাহ যাতে আহলে বায়াতের পতাকা ঝান্ডা উড়াইবার সেই ক্ষমতা শক্তি দান করে সবাই বলে কতরা কে যাবি রে আসবে সঞ্জাতনের প্রেমের তোরে গাতের লাই গাছে তোরা আয় কে যাবি আসবে সঞ্জাতন প্রেমের তোরে গাতের লাই গাছে
নৌকার মধ্যে কেউ যদি না ওঠে তাহলে তার নদী পার হওয়ার কোন ব্যবস্থা নাই, কি বলেন? আছে, যদি নদীর পারে দেয়া বসে থাকি আর নৌকায় যদি না ওঠে তাহলে কি পারে দেওয়া যাবে? মুর্শিদ খোদাকে জানিলে দুই পরে পরে ঠেকবে দুই। যদি কেউ খোদা থেকে মসজিদকে তরিকতের দৃষ্টিতে কেউ যদি পীরকে যুদা জানে তাহলে পরে পরে মুক্তির কোন ব্যবস্থা নাই। ভবে আর নাই গোদন, ভবে আর নাই গোদন, ভাঙ্গাতনের পথ নাম করি যতন, ভবে আর নাই গোদন, ভবে আর নাই গোদন, ভবে আর নাই গোদন, ভাঙ্গাতনের পথ নাম করি যতন, ভবে আর নাই গোদন, ফাঞ্জাতন কাকাকে বলে সিনসনিরে মন, ফাঞ্জাতন কাকাকে বলে সিনসনিরে মন, মাওলায়ালি মুশকিল কোষা হাসানের হোসন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ফাঞ্জাতনের পাক নাম করিয়া যতন, ববে পাঞ্জাতনের কিষান বোজনের মন, পাঞ্জাতনের কিষান বোজনের মন, যেই নামেতে ডুব দিয়াছেন ফাঁক নিরঞ্জন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ফাঙ্গাতনের পথ নাম করিয়া যতন, ববে আর নাই গোদন, আল্লাহ নবী মুশকিল কোষা তিনজনে যেজন, আল্লাহ নবী মুশকিল কোষা তিনজনে যেজন, যেই নামের দোহাই দিলে দূরে যায় সমন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ববে আর নাই গোদন, ফাঞ্জাতনের পথ নাম করিয়া যতন, ববে আর নাই গোদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওবারাকাত। আসলে আমি এই দরবারে আসতে নতুন, আমি দরবারের অবস্থা জানি না কে কোন দিকে, বা আলোচনার আসলে এক একটা দরবারের এক একটা আলোচনা, এক একটা আইন, এক একটা কাঠামো, তারপরও আমি যে আপনাদের এখানে হাজিরা দিচ্ছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইমানদার
আহলে বায়াতের প্রেমিক তাদের নিকট আমি কোনো তথ্য স্বীকার করে নিলাম খাসুল খাসভাবে আমাকে ভাই আমার ভাই মুক্তার ভান্ডারে উনি আমাকে দাওয়াত করেছে আমি কিছুদিন আগে এদিকে একটা ভেলাবো থানাতে প্রোগ্রামে আসছিলাম আসার পর আমার সাথে সাক্ষাৎ হচ্ছে অবশেষে আমাকে দাওয়াত করেছে আমি আপনাদের সম্মুখে হাজিরা দিচ্ছি আমার জন্য খাসুল খাসভাবে দোয়া করবেন আমাদের সেবাই কুমিল্লা ডিস্ট্রিক্ট চান্দিনা থানা আমি রেজবিয়া দরবারের গোলাম মাওলানা জসিমউদ্দিন মুজাহিদ রেজবি আমি আপনাদের নিকট থেকে বিদায় নিলাম